আপনি কি জানেন চাইনিজ ডি জেড আই এবং নেপালি এয়ারলিফট কোম্পানির যৌথ সহযোগিতায় ফ্লাই কার্ট থার্টি নামের এই ড্রোনটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতমালা এভারেস্টের চূড়া পর্যন্ত উড়ে অ্যাভিয়েটেশনের ইতিহাসে প্রথম বিশ্ব রেকর্ড করেছে দু সালের এপ্রিল মাসের শেষের দিকে শেরপা মিংমা গ্যালসের তত্ত্বাবধানে তিনটি অক্সিজেন সিলিন্ডার এবং আরও অন্যান্য সামগ্রী সহ মোট পনেরো কেজি ওয়েট ড্রোনটিতে লাগিয়ে একটা ট্রায়াল ফ্লাই শুরু করা হয়েছিল এবং এই ট্রায়ালে ড্রোনটি সফলভাবে উনিশ ফিট উচ্চতার এভারেস্টে চূড়া ছুঁয়ে সঠিক কন্ডিশনে নিচে ফেরত এসেছিল ড্রোনটি তিনটি অক্সিজেন সিলিন্ডার সফলভাবে এভারেস্টের নিচ থেকে ক্যাম্প ওয়ান অব্দি পৌঁছে দিয়ে এভারেস্টে চূড়া ছুঁয়ে ফেরার সময় পর্বতমালায় থাকা আবর্জনাগুলোকেও কুড়িয়ে এনেছিল প্রত্যেক বছর অক্সিজেনের অভাবে বহু পর্বত আরোহীরই মৃত্যু হয় এভারেস্টে এছাড়াও পর্বত আরোহীরা নিজেদের সাথে বহন করা জিনিসের আবর্জনাগুলো পর্বতে ফেলে আসে এই দুটি সমস্যার সমাধান করার জন্যই মূলত ড্রোনটি তৈরি করা হয়েছে যে কোনো আবহাওয়াতেই ড্রোনটি অক্সিজেন পর্বত আরোহীদের পৌঁছানো সহ পর্বতে থাকা আবর্জনাকেও সাফ করতে সক্ষম